আজ আমি বানাবো কোকোনাট কুকিজ, এয়ার ফ্রায়ারে বানাবো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি, সানপিওরের অয়েল দিয়ে দিলাম, আর এখানে গুড়ের পাউডার নিয়ে নিয়েছি। দলা দলা গুড় নিলে ওটাকে গলাতে হবে, তাই এটা গুড়ের পাউডার। আমি এটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তোমরা এখানে এলাচের পাউডার দিয়ে দিতে পারো। আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, ঘিটা না দিলেও চলবে, ঘিটা দিলে একটা ভালো টেস্ট আসবে, একটা ভালো ফ্লেভার আসবে। এখানে সুজি দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোকোনাট কুকিজ যেহেতু, সেহেতু ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি আটা, আমি আজকে আটাতে করব, হাফ হাফ আটা দিয়ে আমি করব। ওটা আমি 1 কাপ আটা নিয়েছি, হাফ দিয়েছি, দিয়ে আবারও হাফ যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মিশিয়ে নেব। একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে একটা ডো তৈরি করব, তবে রুটি পরোটার মতো নয়। এখানে আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে একটা ডোয়ের আকার নিয়েছি, তবে বেশি রুটি পরোটার মতন মাখবো না। এটা মাখা হয়ে গেছে, ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার একটা ছোটো ছোটো বল তৈরি করে নেবো। বল তৈরি করে প্রথমে আমি হাতের এরকম চাপ দিয়ে দিয়ে গোল করে নেবো, তারপরে আমি হাতের তালুতে নিয়ে হালকা হাতে এরকম গোল করে নেব। নেওয়ার পর আমি এখানে ড্রাই কোকোনাটের যে পাউডার আছে ওপরটা, তার উপর কোট করে নেব। অনেকেই বলে যে তেলে কুকিজ হয় না, তাই আজকে আমি তেলে কুকিজ করে তোমাদের দেখাচ্ছি। একদম 100% পারফেক্ট তেলে কুকিজ হয়, আটা দিয়ে গুড় দিয়ে কুকিজ হচ্ছে, এটা পুরো হেলদি হচ্ছে। এইভাবে আমি কোকোনাটের ওপর কোকোনাটের পাউডার দিয়ে কোট করে নিচ্ছি। এটা প্রিহিট করা আছে, আর এখানে তেল ব্রাশ করে নিয়েছি, একটা একটা করে একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা 12 থেকে 15 মিনিট টাইম দিচ্ছি, আমি 12 মিনিটটা একবার দেখে নেব। এটা দিয়ে নিচ্ছি, টাইম দিয়ে দিলাম 180-তে, এটা হয়ে গেছে। এখানে আমি 4-5 মিনিট ছেড়ে দেবো। 4-5 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা এরম অয়েল র্যাকের উপর দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খুবই ক্রিস্পি হয়। কোকোনাট কুকিজ হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। আর একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখো কতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতেও দুর্দান্ত।